দিনের পর দিন প্রত্যেকটা ম্যাচেই কেকেআরের কিছু কিছু প্লেয়ারের এত জঘন্য নিকৃষ্টতম পারফরমেন্স, যার জন্য আমার মনে হয় তাদেরকে কেকেআর স্কোয়াড থেকে অবশ্যই বাদ দেবে কেকেআর। আর আমার নিজের পার্সোনালি মনে হয় এই সাতখানা প্লেয়ারকে অবশ্যই বাদ দেওয়া উচিত টিম থেকে, মানে যাদের কথা বলবো আমি আজকের এই ভিডিওতে। তো বস, দেখো এই লিস্টের প্রথম যে প্লেয়ার সেটা হচ্ছে কুলবান্ত খেজরুলিয়া। হ্যাঁ বন্ধু, এই প্লেয়ারটা কিন্তু ডোমেস্টিকেও ঠিকঠাক করে চান্স পায় না, আর তাকে কিনে বসে রয়েছে কেকেআর। এবার তাহলে ম্যানেজমেন্টকে কী বলবে বলো? আমার তো ভাই কিছু বলার নেই, যে রকম বোলারকে কেনে যারা। তো দ্বিতীয় যে প্লেয়ার সেটা হচ্ছে লিটন দাস। তাকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ম্যাচে সুযোগ দেওয়া হয়েছিল, সে কিন্তু টোটালটাই ফ্লপ খেয়েছে, মানে ব্যাটিংয়েও ফ্লপ, উইকেট কিপিংয়েও ফ্লপ। তো আমি তো বলবো এক ম্যাচ থেকে কাউকে বিচার করা উচিত না, তবে কেকেআর ম্যানেজমেন্টকে যতদূর চিনি তারা কিন্তু পরের বছর লিটন দাসকে অবশ্যই ছেড়ে দেবে। এরপর তিন নম্বর যে প্লেয়ারটাকে ছাড়বে সেটা হচ্ছে সাকিব আল হাসান। হ্যাঁ বস, সে কিন্তু এখন আর টি টোয়েন্টি ম্যাটেরিয়াল নয়, সুতরাং তাকে তো অবশ্যই ছাড়ছে কেকেআর। এরপর চার নম্বর যে প্লেয়ারটা সেটা হচ্ছে ডেভিড উইসে। হ্যাঁ বস, তাকে দিয়ে না করাচ্ছে বল, আর ব্যাটিংয়েও নামালেও সে কিন্তু পাচ্ছে মাত্র 5 থেকে 10টা বল, আর সে কিন্তু সেরকম একটা বিগ হিটারও না, সুতরাং তাকে রাখার কোনো প্রশ্নই হয় না টিমে, সে কিন্তু অবশ্যই বাদ পড়বে। এরপর যে প্লেয়ারটা, তার নাম হচ্ছে মনদীপ সিং। তাকে 3-4টে ম্যাচে ভালো ভালো সুযোগ দিয়েছে কেকেআর, ওপেনিংও করিয়েছে, সেখানেও 0 করে আউট হয়েছে। তাছাড়া অন্যান্য ম্যাচগুলো যেখানে আছে সেখানেও 1-2-3 এরকম করেই আউট হয়েছে। তো তাকে রাখার কোনো প্রশ্নই হয় না, মানেই হয় না, তো তাকেও বের করতে হবে টিম থেকে। আর 6 নম্বর যে প্লেয়ারটা আমার সবথেকে অপছন্দের প্লেয়ার, আমার সবথেকে মানে কী বলবো রাগ হয় এই প্লেয়ারটাকে দেখে। একটা ছয় মারার ক্ষমতা নেই, গায়ে জোর নেই, মানে আইপিএলের মতো টুর্নামেন্ট চলে না, সে কিন্তু পাড়ার ক্রিকেটে ঠিক আছে। তার নাম হচ্ছে নারায়ণ জগদীশান। আমার মনে হয় সবার আগে একে বাদ দেওয়া উচিত। এরপর 7 নম্বর যে প্লেয়ারটা সেটা হচ্ছে উমেশ যাদব। উমেশ যাদব কিন্তু এবছর একদমই ক্লিক করেনি, উইকেট নেওয়ার কোনো ইচ্ছাই নেই, উইকেট নেওয়া ভুলেই গেছে উমেশ যাদব। তো আমি তো বলবো তার মানে পরের বছর উমেশ যাদবকে অবশ্যই ছাড়ছে কেকেআর। তো আমার মতে এই সাতখানা প্লেয়ারকে অবশ্যই ছেড়ে দেবে কেকেআর। এবার তোমরা কমেন্ট করো তোমাদের মতে কাদের কাদের ছাড়া উচিত।